বংশধরদেরকে নামাজি বানিয়ে নিন এবং আমার দোয়া কবুল করুন। যেদিন হিসাব নেওয়া হবে সেদিন আমাকে, আমার পিতা মাতাকে এবং মুমিন বান্দাদেরকেও ক্ষমা করুন। আপনি দোয়া করলে দোয়া কবুল হবে কোন সময়? যদি আপনি নামাজি হন, যদি আপনি নামাজি হন, আল্লাহর কাজ করেন, নামাজ পড়ার পর দোয়া, এই জন্য বলতেছে আমাকে নামাজি, আমাকে এবং আমাদের বংশধরদেরকে নামাজি বানিয়ে দাও এবং আমার দোয়া কবুল করো। নামাজি হইলে পরে দোয়া করার সুযোগ আছে, দোয়া করলে সে দোয়া কবুল হবে। অর্থাৎ কাজ করে মাইনা পাওয়া যায় নাকি? একজন শ্রমিক যদি আপনার কাছে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সন্ধ্যাবেলায় যদি আরেকজনের কাছে যায় মাইনা চায়, সে কি দিবে? দিবে না। তাহলে আমাদের আল্লাহর কাজ করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এই বিশ্বাসের সঙ্গে আপনারা করুন, পাবেন। তাহলে আমাদের কি নামাজ কায়েম করতে হবে? সূরা নূরের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুরু করতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া তুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, করতে পারো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তবেই তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে পারবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে হলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে, যাদের যাকাত দেওয়ার মতন সামর্থ্য আছে তাদের যাকাত দিতে হবে। সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা সাদাকাতুল লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফিসাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিদাতি মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুল হাকিম। যাকাত তো তাদের প্রাপ্য যারা নিঃস্ব, যারা অভাবগ্রস্ত, যারা যাকাত আদায়ের কাজে নিযুক্ত, যাদের অন্তরকে অনুরাগী করা প্রয়োজন, ঋণগ্রস্তদের দাস মুক্ত করতে, আল্লাহর পথে জিহাদকারীদের এবং মুসাফিরদেরকে, আল্লাহ এটাই আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা সর্ব বিষয়েই সর্বজ্ঞ। তাহলে এই বিষয়গুলোর উপর আমাদের যাকাত দিতে হবে। সূরা রুমের 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুরু করতেছেন, আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুতিফুন। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য তোমরা যা কিছু যাকাত রূপে দিয়ে থাকো তাদেরই বৃদ্ধি পাই, ওরাই সমৃদ্ধশালী। অর্থাৎ ওদেরকে যদি মনে করে যে যাকাত দিলে আর কমে যাবে, আসলে কমবে না। আল্লাহ তাআলা বলতেছে যাকাত দিলে বেড়ে যাবে। আপনি যদি নিয়মিত যাকাত প্রদান করেন তাহলে দেখবেন আমরা উত্তরোত্তর সম্পদ বৃদ্ধি পাবে। আর আপনি যদি কৃপণতা করেন যে 1 লক্ষ টাকা যাওয়া জায়গাতে এসেছে, 10,000 টাকা যে কোনো মূর্তি তো 100 লুঙ্গি 50টা শাড়ি কিনে দিয়ে দিলাম, জায়গা দেওয়া হয়ে গেল, আপনি আল্লাহ তালাকে ফাঁকি দিতে পার পাবেন না। দেখবেন যে এক সময় আপনি ঋণগ্রস্ত হয়ে এমন অবস্থা হয়ে গেছেন জায়গা দিতে আর পারবেন না, আপনি আটকে গেছেন, আটকে যাবেন। আর আপনি যদি নিয়মিত জায়গা আদায় করেন, আল্লাহ তালা এখানে নিঃসন্দেহে আল্লাহ তালা যে কথা বলতেছেন যে আপনার বৃদ্ধি পাবে, আপনি সমৃদ্ধশালী হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নাই। সূরা হামিম 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা শুরু করতেছেন, আল্লাযীনা লা ইউতুজ যাকাতা ওয়া হুম আবিল আখিরাতি হুম।